আজি বিশ্ব গড় দিবস। প্রতি বছরে 22 সেপ্টেম্বর তারিখে সমগ্র বিশ্বজুড়ি গড় দিবস পালন করা হয়। মূলত মানুষক গড়ৰ পাঁচবিধ প্ৰজাতিৰ বিষয়ে সজাগ আৰু অধিক জনাবলৈ এই দিৱস পালন কৰা হয়। অসমত 1960 চনত প্ৰায় 600টাৰ পৰা গড়ৰ সংখ্যা বৃদ্ধি হৈ 2024ত 3000টাত উপনীত হৈছে। এয়া এহিঙীয়া গড়ৰ বাবে বিশ্ববিখ্যাত কাজিৰঙা দৃশ্য। আজি দিনজোৰা বৰ্ণাঢ্য কাৰ্যসূচীৰে উদযাপন কৰা হ'ল বিশ্ব গড় দিৱস। 1300 বর্গ কিলোমিটার আবরি থাকা কাজিরঙাত প্রতীকী গড় লৈ শোভাযাত্রা অনুষ্ঠিত করা হয়েছে। 2022ৰ গণনাত কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যানত 2613টা গড়ৰ তথ্য লাভ। আগন্তুক দুটা বর্ষত গড়ৰ সংখ্যায় 3000 অতিক্রম করিব। রাইনো ডে আপনাদের জানে কি আমার এই সকলে মানে বিশ্বর কারণে এই গৌরবর কথা কি প্লাস কাজিরঙ্গার আমার 90% আমার রাইনোজ আমার কাজিরঙ্গার আসামত আছে। আজি আমার রাইনো ডেত আমি রাইনোর একটা মানে ট্যাবলো যেটু কয় সেই রালি আমি গোটে মানে পাঁচটা ডিস্ট্রিক্টত সেই রালিটু হয়ে আছে। বিশ্ব গড় দিবসত কলিয়াবরের রাজপথত বন বিভাগের সজাগতা রেলি, বিশ্বনাথ চারিআলি আর বুঢ়াচাপৰি অভয়ারণ্যের অহা প্রতীকী শোভাযাত্রাটি কলিয়াবরত একলগ হয়ে গহরা অভিমুখে যাত্রা করলে। ইফালে নগাঁও জেলা বন বিভাগে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীসকলের মাজত চিত্রাঙ্কন প্রতিযোগিতাও আয়োজন করে। মেইনলি পোচিং হয়ে আছে, সেই পোচিংটু রুট করিবর কারণে আর গড়ের এই বড়াবর কারণে এই সজাগতা এয়া পাতা হয়েছে। এটা আমার এখন পাতা হয়েছে গোটে ওয়ার্ল্ডত পাঁচবিধ গড় স্পেসিস আছে, তারে ওয়ান হর্ন রাইনোটো আমার গ্রেট ওয়ান হর্ন রাইনোটো আমার ইয়াতে আছে। এইটোর প্রচেষ্টা এই সংরক্ষণ করার কারণে আমার এই সজাগতা বাড়ছে যাতে রাইজে গম পায় আর গড়ের সুরক্ষাটো করে। বিশ্ব গড় দিবস উপলক্ষে কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যান আর ব্যাঘ্র সংরক্ষিত বনাঞ্চলের উদ্যোগত বোকাখাতত বিশেষ পদক্ষেপ। সমগ্র বিশ্বর বিশ্ব ঐতিহ্য মানাহ রাষ্ট্রীয় উদ্যানতো উদযাপন করা হয়েছে বিশ্ব গড় দিবস। মানাহ রাষ্ট্রীয় উদ্যানতো এক সজাগতামূলক সাইকেল সমদল উলিওয়া হয়। এই মূল উদ্দেশ্য হল এই রাইনো আমি প্রটেকশন করব, রাইনো সংখ্যা বাড়াবেন, রাইনো হ্যাবিটেট বিলাক যে জায়গা থাকে এই হ্যাবিটেট বিলাক ভাল করব। ব্যুরো রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই কিউআৰ কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ।